আসসালামু আলাইকুম, আমি রুমানা ইয়াসমিন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু আলাদা, এরকম ভিডিও আমি কখনো বানাই নাই। বাট আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে উত্তর দিব। তো আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কমেন্ট এসেছে যে মানে প্রশ্নের উত্তর চেয়ে কমেন্ট। তো আমি কিছু কিছু কমেন্ট আমি নিব এবং সেই কমেন্টের প্রশ্ন অনুসারে হচ্ছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক ভাই কমেন্ট করেছে, আমি দিচ্ছি আপনাদেরকে, স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি। এক ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, আমি রাশিয়া থেকে এমএসসি করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতেছি না। ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি। তো আপনি হয়তো বা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে সবাই এটার অ্যান্সার জেনে যাবে। এবং লিখেছেন, ইউনিভার্সিটি চয়েস করতে পাচ্ছি না, কিভাবে করব। মানে উনি দুইটা প্রশ্ন করেছে, একটা হচ্ছে এমএসসি করতে চাচ্ছে কিন্তু কিভাবে করবে বুঝতেছে না, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করতে পাচ্ছে না কিভাবে করবে, এটার উত্তর চেয়ে আমার কাছে প্রশ্ন করেছে। এখন আমি তাদেরকে উত্তর দিব। আচ্ছা, আমি বলিনি আমি হচ্ছে রাশিয়াতে ছিলাম। রাশিয়ার আমি সবসময় সঠিক ইনফরমেশান আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি বলেই কিন্তু আপনারা অসংখ্য প্রশ্ন আপনারা করছেন, সঠিক ইনফরমেশান চাচ্ছেন। আমি এটা নয় যে আমি লন্ডনে থাকি বলে রাশিয়ার ইনফরমেশান আপনাদেরকে দিব না, তা নয়। আমি অবশ্যই আপনাদেরকে দিব আপনাকে প্রশ্ন করার জন্য। আব্দুল কাদের জিলানি ভাইয়া, আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যখন আপনারা চিন্তা করতেছেন যে দেশের বাইরে হচ্ছে পড়াশোনা করতে যাবেন, যখন এই জিনিসটা আসে আপনাদের মাথায়, তখনই আসে কি যে কোন দেশে যাব। আগে হচ্ছে দেশ সিলেক্ট করতে হবে যে কোন দেশে যাব পড়াশোনা করতে। যখন আপনার পছন্দ হচ্ছে যে না আমি হচ্ছে লন্ডনে যাব, ইংল্যান্ডে যাব, না আমি রাশিয়াতে যাব, না আমি আমেরিকাতে যাব, না কানাডা যাব, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব চয়েস থাকে, স্বপ্নের দেশ থাকে যে সেই দেশগুলো। যখন আপনার চয়েস করা শেষ যে আপনি সেই দেশগুলোতে যাবেন বা সেই দেশে যাবেন পড়াশোনা করতে, করার পরে আপনার এরপরে আসে চিন্তা যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, সাবজেক্ট কীভাবে চয়েস করবেন, বা তারপরে আসে কি আপনি ইউনিভার্সিটি কীভাবে চয়েস করবেন। ইউনিভার্সিটিতে পড়লে আপনি রেজাল্ট, একটা ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা পড়াশোনা হবে, ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারবেন। ইউনিভার্সিটি মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে, ইউনিভার্সিটি। তারপরে আসে সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, হোক সেটা যে কোনো দেশ। এটা আমি কম্বাইন্ড ভিডিও বলতেছি, ইন্ডিভিজুয়ালি রাশিয়া, ইন্ডিভিজুয়ালি ইংল্যান্ড এমন কিছু নয়। এই কথাগুলো প্রত্যেকটা দেশের জন্য প্রযোজ্য, প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আমার এই কথাগুলো হচ্ছে প্রযোজ্য। আমি সবার জন্য বলছি, আপনারা প্রথমেই আপনাদের প্রত্যেকটা মানুষ, কেউ একজন গল্প বললো যে অমুক দেশ ভালো পড়াশোনার জন্য, অমুক শহর ভালো পড়াশোনার জন্য, অমুক ইউনিভার্সিটি ভালো, সেটা করলে কিন্তু তাদের কথা মতো পছন্দ করলে কিন্তু হবে না। আপনার যেটা ডেস্টিনেশান, আপনার যেটা স্বপ্ন, আপনি যে দেশে যাবেন, যে শহরে যাবেন, সেটা একান্তই আপনাকে পছন্দ করতে হবে, আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন দেশে যেতে চান, কোন সাবজেক্টে পড়তে চান, কোন ইউনিভার্সিটিতে পড়তে চান। আমরা যারা এই টাইপের ভিডিও বলি, মোটিভেশনাল আপনাদেরকে তথ্য দিই, ঠিক আছে, আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো তুলে ধরতে পারবো যেহেতু আমরা দেশের বাইরে আছি। কিন্তু চয়েস করার ক্ষেত্রে আপনাদেরকে নিজে থেকে করতে হবে। তো আপনারা কি করবেন, প্রথমে দেশ সিলেক্ট করলেন, দেশ সিলেক্ট করার পরে আপনারা এখন চয়েস করবেন যে কোন শহরে যাবেন। আমি আপনাদেরকে বোন হিসাবে একটা পরামর্শ দিয়ে থাকবো, সেটা হচ্ছে দিব, সেটা হচ্ছে যে আপনারা যে দেশেই যান না কেন, আপনারা রাজধানীতে চেষ্টা করবেন, সেই দেশের রাজধানী চয়েস করার চেষ্টা করবেন। যেমন রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, আপনারা চেষ্টা করবেন মস্কোতে যাওয়ার জন্য। একটা দেশের রাজধানীতে যখন যাবেন তখন সেখানে অনেক অপরচুনিটি পাবেন, অপরচুনিটি আপনার জন্য থাকবে, অন্যান্য শহরেও থাকবে যদি ভালো ভালো ইউনিভার্সিটি হয়, সেক্ষেত্রে আপনার চয়েস করবেন। বাট আপনারা চয়েসের তালিকায় রাখবেন রাজধানী, রাজধানীর মধ্যে দেখবেন কোন ইউনিভার্সিটিগুলো ভালো। আপনারা এখন আপনার যেহেতু আব্দুল কাদের জিলানি ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইউনিভার্সিটি চয়েস করতে পাচ্ছেন না, আমি আপনাকে এক্ষেত্রে বলবো যে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন। আপনার পছন্দ সাবজেক্ট অনুসারে আপনি হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করবেন। আমরা এখন খুব সহজেই পুরো পৃথিবীটাকে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি গুগলের মাধ্যমে, ঘরে বসে আপনারা কম্পিউটারে, ফোনে, গুগলে আপনারা সার্চ করে দেখবেন যে আপনার সাবজেক্ট রিলেটেড কোন কোন ইউনিভার্সিটিতে ভালো আছে এবং কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা হয় আর কি। তো যখন আপনি আপনার সাবজেক্টটা গুগলে লিখবেন যে এই সাবজেক্টটা
রাশিয়াতে বা এই সাবজেক্টটা হচ্ছে ইংল্যান্ডে কোন কোন ইউনিভার্সিটিতে ভালো আছে, পড়াশোনার মান অনেক ভালো, ইউনিভার্সিটির ক্যাটাগরি অনেক ভালো। আপনারা গুগলে লেখা মাত্র, কিওয়ার্ড দেওয়া মাত্র, সাবজেক্টটা দেওয়া মাত্র ইউনিভার্সিটি আপনাকে শো করবে। যে ইউনিভার্সিটিগুলো আপনাকে লিস্টে দেখাবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনি রিভিউ করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের ওয়েবসাইটে গিয়ে, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে কী কী সাবজেক্ট রয়েছে, ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার র্যাঙ্ক অনুসারে কীরকম, শিক্ষাগত মানে পড়াশোনার মান কীরকম, সব কিছু রিভিউ দেওয়া থাকে ওখানে, ওভারভিউ দেওয়া থাকে, সব কিছু আপনারা কিন্তু গুগলেই পেয়ে যাবেন। যখন আপনি আপনার মন মতো সাবজেক্ট পেয়ে যাবেন, তখন কিন্তু ভালো করে ইউনিভার্সিটিটা রিভিউ করে নেবেন, র্যাঙ্কিং সব কিছু, টিউশন ফি থেকে শুরু করে কত টাকা লাগতে পারে, কয় বছরে পড়াশোনাটা শেষ হচ্ছে, বিস্তারিত কিন্তু দেওয়া। আমি আপনাদেরকে একটু আর একটু সহজ করে দিই, যে আপনারা খুব সহজেই ইনফরমেশনগুলো আরও কীভাবে পাবেন। যে ইউনিভার্সিটিটা আপনার চয়েস করলেন, মানে আপনার সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন ওই সাবজেক্ট অনুসারে, ওই ইউনিভার্সিটিটা আপনার যদি পছন্দ হয়ে থাকে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে প্রত্যেকটা প্রফেসরের নাম্বার দেওয়া থাকে, আপনার প্রফেসরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, যেমন আপনার ওখানে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল। আমি আপনাদেরকে বলবো ইমেলে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তাদের ইমেল নাম্বার নিয়ে সুন্দর করে আপনি একটা মানে হচ্ছে লেটার লিখবেন, যে পছন্দের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে হচ্ছে আপনি তাদেরকে মেল করবেন, ঠিক আছে? আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে, আপনি ওখানে লিখবেন যে আমি আপনাদের ইউনিভার্সিটি সম্পর্কে, এই সাবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, আপনারা আমাকে উত্তর দেন, বা আপনারা আমাকে বিষয়ে যদি অবগত করেন সেটা আমার হচ্ছে পড়াশোনার জন্য, ফার্দার স্টাডির জন্য খুব ভালো হবে, বা এই ইউনিভার্সিটিটা পছন্দ করার জন্য আমার জন্য খুবই সহজ হবে। খুব সুন্দর করে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখুন সেই প্রফেসরদেরকে, আপনারা আশা করি আপনারা তারা আপনাদেরকে ফিডব্যাক দিবে, তাদের ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত, সাবজেক্ট সম্পর্কে, কোর্স সম্পর্কে, টিউশন ফি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিবে। তো এটা কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হবে। তো আপনারা নট অনলি একটা ইউনিভার্সিটির জন্য করবেন, আপনার যে সাবজেক্টগুলো আপনারা চয়েস করছেন, এরকম যদি 5টা বা 7টা ইউনিভার্সিটি আপনারা খুঁজে পান, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু একই মেল আপনারা করবেন আলাদা আলাদা প্রফেসর হবে কি, এতে আপনার ইউনিভার্সিটিটা এবং সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে খুব সহজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার সেই সাবজেক্টটা কোন ইউনিভার্সিটিতে, টিউশন ফি কীরকম, কোন ইউনিভার্সিটিটা ভালো, এটা আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা কারো পরামর্শ না নিয়ে, যে অমুকের মুখে শুনে, ধরেন আপনারা আমাকে বললেন যে আপু আপনি কতগুলো ইউনিভার্সিটির নাম বললেন, আমি জানা অজানা কিছু ইউনিভার্সিটির নাম পরামর্শ দিয়ে দিলাম, যেটা আপনি ওই ইউনিভার্সিটিতে গিয়ে দেখলেন যে ওই সাবজেক্টটা হচ্ছে ভালো করে আপনার ক্যারিয়ারের সাথে যাচ্ছে না, বা ইউনিভার্সিটিটা কিন্তু র্যাঙ্কিংয়ে ভালো না, বা ইউনিভার্সিটির রেপুটেশন ভালো না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কারো মুখের পরামর্শ না নিয়ে আপনারা সরাসরি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন। ইউনিভার্সিটি ওয়েবসাইটে সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে, কত সালে ইউনিভার্সিটিটা হচ্ছে তৈরি হয়েছে, কতটা টিচার রয়েছে, কিভাবে পড়াশোনার মান, সব কিছু, ইউনিভার্সিটির রেপুটেশন কীরকম, র্যাঙ্কিং কীরকম, সব কিছু দেওয়া থাকে। আমি মনে করি আপনারা যদি বাংলাদেশ থেকে বাইরে আসতে চান, তো আপনারা কারো মুখের পরামর্শ না নিয়ে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিজে একটু রিসার্চ করেন, আপনারা একটু ঘাটাঘাটি করেন, তারপরে হচ্ছে দেশের বাইরে আসেন। এটা প্রত্যেকটা দেশের জন্য, আমেরিকাতে যান, ক্যানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, যেখানেই যান না কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে শহর নির্বাচন করা, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউনিভার্সিটি নির্বাচন করা, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট চয়েস করা। এই তিনটা বিষয়ের উপরে কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে। কেননা হচ্ছে আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ যাতে করে বিদেশে এসে, দেশের বাইরে এসে বিপদে না পড়েন, মনের মধ্যে এটা না হয় যে আমি কেন ইউনিভার্সিটি চয়েস করে আগে থেকে আসলাম না, কেন সাবজেক্ট চয়েস করে আসলাম না, ক্যাপিটাল শহরে আসলাম না। এই জন্য আমি এই বিষয়গুলো আপনাদেরকে অবগত আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এরকম যারা আপনারা প্রশ্ন করতেছেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, রোমানা ইয়াসমিন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর এভাবে দিব ইনশাল্লাহ। আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে রাশিয়া, লন্ডন নিয়ে, মস্কো নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমি আপনাদেরকে এইভাবেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।